যেই দেশে ব্যবসার জন্য চলে গেল ওই দেশের নাম হলো মাদায়েন, ওইটা একটা নবীর দেশ আর এক নবীর শ্বশুরের দেশ। এখন ওই দিন যেতে পারবো না, 3 মাস ব্যবসা করলো ওই দেশে আব্দুল্লাহ, ফিরে আসতেছে মক্কায়, ফিরে আসতেছে কোন জায়গায়, কোন জায়গায়? ওই মাদায়েন আর মক্কার মাঝখানে একটা শহর আছে, শহরটার নাম হলো ইয়াসরিব। কি নাম? জোরে কম, কি নাম রে? মক্কা আর মাদানের মাঝখানে একটা শহর আছে, শহরটার নাম হলো ইয়াসরিব। কি নাম? জোরে বলেন। ইয়াসরিবের দুই দোষ, ইয়াসরিবে জ্বর থাকে, আউস খাজরাজ মিল্লা মারামারি করে। আমার নবীর বাবা ওই শহরে ঢুকে গেল, ওই শহরের এক নাম্বার অসুস্থতায় গ্রেফতার হয়ে গেল, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি হয়ে গেল? জোরে কোন কি হয়ে গেল? বাণিজ্য কাফেলার হাত ধরে মক্কায় খবর পৌঁছে গেল আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেব তোমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আব্দুল মুত্তালেব চিন্তা করে, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, এই খবরটা কেমনে করে আমেনার কাছে পৌঁছাবো? মেয়েটার মাত্র বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, কয় মাস হয়েছে, মেয়েটার এখনো একটা বাচ্চা হয় নাই, কেমনে বলবো আমেনা, আমেনা তুমি বিধবা হয়ে গেছো গো আমেনা, কেমনে বলবো, কেমনে বলবো? আব্দুল মুত্তালিব চিন্তা করে আর আমেনার ঘরের দিকে আগায়া যায়, তাকায় দেখে আমেনা পেটের মধ্যে হাত দিয়া বিড়বিড় করে কথা বলে। আব্দুল মুত্তালিব ডাক দেয়, বৌমা তোমার পেটে কি ব্যথা নাকি? বিড়বিড় করে কথা বলো কেন রে বৌমা? আমেনা ডাক দিয়ে বলছে, না না আব্বা, আমার পেটে কোনো ব্যথা নাই রে আব্বা। ইয়া আমিনা, ইয়া আমিনা, ইশফি মুশকিলা বটরে, ইশফি মুশকিলা আমিনা, ইশফি মুশকিলা আমিনা, গুলবটনে মওজুদ দমে আব্দুল্লাহ। আপনাদের তো জোশ নাই মিয়া, মরা মানুষ। আমি কাতার, দুবাই, সৌদি আরব, কুয়েত, ওমান যাই, ওই সমস্ত দেশে যখন এরকম বলি ওখানে লাভ দিয়া মানুষ উপরে উঠতে জায়গা খেরা খেতা লইয়া হতে বাইর যায়। বটনে আলআন, বটনে আলআন দমে আব্দুল্লাহ, আমার পেটে কোনো ব্যথা নাই, আমার পেটের ভিতরে বর্তমানে আব্দুল্লাহর রক্ত, আমার নয়নের মণি বড় হইতে আছে, ও হাত পাও নাড়া দেয়, আমি সামরার উপর দিয়া তারে আদর করি। আব্দুল মুত্তালিব কথাটা শুনে কান্না শুরু করলো, আমিনা ডাক দিয়ে বলে, ও আব্বা, আপনারে খুশির সংবাদ দিলাম, আপনি দাদা হবেন, আপনি কান্দেন কেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, বৌমা কিছুক্ষণ আগে যদি আমি এই খবরটা পাইতাম আমি খুশি হয়ে যাইতাম, কিন্তু আমি এখন খবরটা পাওয়ার কারণে আরো ব্যথা বেড়ে গেছে রে আমিনা। আব্বা কি হয়েছে, কি হয়েছে একটু কি বলবেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, বৌমা তুমি তো জানো না রে বৌমা, ইতিমধ্যে তোমার পেটের এই বাচ্চাটা চির এতিম হয়ে গেছে। আমার বৌমা, আমার বৌমা, তোমার পেটের এই বাচ্চাটা জীবনে কোনদিন বাবা বলে ডাকতে পারবে না। আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই, ইয়াসরিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে দুনিয়ার মুসলমান, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আমিনা তুমি তো জানো না রে আমিনা,
তোমার পেটের এই বাচ্চাটা অভিভাবকহীন হয়ে গেছে, আমার আল্লাহ আসমান থেকে এলহাম করে দিল, পরবর্তীতে কোরআনের মধ্যে ওহি বানায় দিছে। আব্দুল মুত্তালে, এরকম করে বলিও না, বললে আমার নিজের অপরাধী মনে হয়। আজকে আমার নবীর বাপ নাই, আজকে আমার নবীর বাপ নাই, কয়দিন পরে মা থাকবে না, এরপরে তুমিও থাকবে না, দাদাহীন হয়ে যাবে, একটা ভাই নাই, একটা বোন নাই, আমার নবীর পাশে যখন কেউ থাকবে না, আমি আল্লাহ নিজে স্বয়ং দাঁড়ায় থাকব। ওয়া কাফা, ওয়া কাফা বিল্লাহ শাহীদা। হে আব্দুল মুত্তালিব, আমার নবীর জন্য কাউকে লাগবে না, কাউকে লাগবে না, বাবা নাই, মা নাই, দাদা নাই, নানা নাই, নানি নাই, ভাই নাই, বোন নাই, কিন্তু আমি আল্লাহ আমার নবীরে ছেড়ে যাব না, আমি আমার নবীর পাশে দাঁড়ায় থাকব। শুনো শুনো আব্দুল মুত্তালিব, সাবধান হয়ে যাও, ও দুনিয়ায় আমার নবীর উম্মতেরা, তোমরাও সাবধান হয়ে যাও। আলাম আমার নবীরে অভিভাবকহীন বলিও না, ও দুনিয়ার মানুষেরা আমার নবীর অভিভাবকহীন বলিও না, আমার নবীর অভিভাবক স্বয়ং আমি নিজে আল্লাহ। আমার নির্দেশ শোনো, আমার নির্দেশ শোনো, আমার নবী এই জন্য এতিমের ব্যাপারে আমার সিদ্ধান্ত শোনো। ওয়া আম্মাল ইয়াতীম ফালা তাকহার। হে দুনিয়ার মানুষেরা, এটিমেরে দমক দিও না, এটিমেরে গালি দিও না রে দুনিয়ার মানুষেরা। আমার নবী দেখে বলে, ও দুনিয়ার মানুষেরা, বিশেষ করে আমার উম্মতেরা ভালো করে শোনো, আমার আল্লাহ বলছে এটিমেরে দমক দিও না, আমি নবী বলি এটিমেরে দমক তো দিবা না, বরং কাছে টানবা, আদর করবা, এটিমের মাথার মধ্যে হাত বুলাই আদর করবা, তোমার হাতের মধ্যে এতিমের যতটা চুল লাগবে, আমার আল্লাহ তোমার জিন্দেগীর অতগুলো গোনা মাফ করে দিবে। আমি আবুল কাসেম সরকার, আমি এতিম ছিলাম, 8 মাস বয়সে আমার বাবা মারা গেছে। কয় মাস? ও স্যার, আমি কোনোদিন বাবা বলে ডাকতে পারি না, 8 মাস বয়সে আমি এতিম হয়েছি, এতিমের যন্ত্রণা আমিও বুঝি রে বাবা। যদি তুমি কোনো ছেলেরে গালি দাও, কোনো মেয়েরে গালি দাও, যার বাবা আছে দেউড়ায় বাবার কাছে যায়, কয় আব্বা আমার এমুকে গালি দিছে, তুমি বিচার করবা। যার বাবা নাই ওরে যদি ধমক দাও, কার কাছে বিচার দিবে? বাজারের পারে পুকুরের কয়নারে যায়া মাটির মধ্যে হাত দিয়ে দিয়ে আঁকে, আর আসমানের দিক তাকায় তাকায় কান্দে, আল্লাহ আমার বাবা নাই, আমার মানুষে দমকায়, তুমি আল্লাহ তাদের বিচার করো। ও উপস্থিত ভাইরা, আমার নবীর কথা মনে কইরা, আল্লাহর কোরআনের নির্দেশ মাইনা, নবীর নির্দেশ মাইনা, আজ থেকে এতিমের মাল দখল করবা না, এতিম পাইলে আদর করবা, কারা কারা হাত উঠাইয়া জোরে জোরে চিৎকার দিয়া
তিন তিনবার আল্লাহ আকবার বলো তারা। হাত উঠাও, চেহারা কালো কর, আমি নবীর প্রেমে পাগল হও। তাকায় দেখো আবুল কাসেম সরকার কেমনি করে কান্দে রে বাবা, তোমাদের এলাকার আলেম গুলো কান্দে পাগল হয়ে গেছে, আলেম গুলোর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে রে বাবা। ও বাবা, তুমি আমার নবীর কেমন উম্মত হইলা, নবীর কষ্টের কথা শুনে তোমার চোখ দিয়া পানি বাহির হয় না রে বাবা। এ পর্দালের মায়েরা গো, বোনেরা গো, আমার নবীর মা ছিল না গো, আমার নবীর বোন ছিল না গো, আমার নবীর জন্য তোমরা কান্দ, আমার নবীর জন্য কান্দ গো মা, নবীর জন্য কাঁদবে যারা, জান্নাতে নবীর সঙ্গে বাড়ি পাবে তারা। হাত উঠাও, চেহারাটা কালো কইরা, মুখটা বাঁকা কইরা, জোরে জোরে ডাক দাও আমার আল্লাহ, মহাব্বতে ডাক দাও। এখনো যাদের চোখ দিয়ে পানি আসে না বাবা, নবীর প্রেমে তুমি কান্দতে পারো না, কেমনে কান্দবা। জীবনে তো এমন অনেক গুণা আছে, যেই গুণার খবর মেয়ে জানলে তোমার শরমে বাপ ডাকতো না রে বাবা। এমন অনেক গুণা আছে, যেই গুণার খবর জানলে তোমার মা তোমার ঘরে ঢুকতে দিত না রে বাবা। ওই গুণার কারণে তোমার কাল নষ্ট হয়ে গেছে, এই কাল লয়ে বললে উমায় থাকবে না, তাই চেহারাটা কালো করো, লজ্জিত হইয়া ডাক দাও আমার আল্লাহ। এখনো যারা কানতে পারো না বাবা, মনসে আছেন যারা, একটু দয়া করে নিচে তাকায়া দেখেন তারা, এই যে সোয়েটার পরা যুবক কেমনে পাগলের মতো কান্দে, এই যে যুবক কান্দে, ওই যে তাকায়া দেখেন যুবক যেন পাগল হয়ে গেছেন। ওদের পুলিশে বিচাইলে কানবে না, আজকে রাখার জন্য কান্দে, তাকায়া দেখো এই মাহফিলের সবচাইতে বুড়ে মুরব্বী, আমার বাবা এরকম হাতটা উঠায় রাখছে, বাঙ্গা গাল বায়ে বায়ে গড়গড়ায় পানি পড়ে রে বাবা। এই দেখো আলেম গুলো পাগল হয়ে গেছে, তোমাদের এলাকার শিক্ষক কান্দে রে বাবা, পরে জানলের মায়ের আগ বোনের আগ, তোমাদের শ্বশুর কান্দে, বাবা কান্দে, স্বামী কান্দে গো মা, ভাই কান্দে গো মা, চোখের পানি চাইরা কান্দ, আমার নবীর জন্য কাঁদবে যারা, নবীর সঙ্গে জান্নাতে ঘর পাবে তারা। এখনো যারা কানতে পারো না, এখনো যারা কানতে পারো না, তোমাদের কান্নার একটা ছোট মডেল দেখাই বাবা। এই বাবা তুমি দাঁড়াও তো বাবা, দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও স্যার তাকায় দেখেন এটা আমার বাচ্চা নয়। এই বাবা তোমরা দুইজন দাঁড়াও তো বাবা, কালো টুপি পরা দাঁড়াও তো বাবা, এই যে তাকায় দেখেন গালগুলো ভিজে গেছে রে মুসলমান, চোখের পানি দিয়া আমার বাপগুলো গাল ভিজে দিছে, ওরা কি ওয়াজ বোঝে না, কি ওয়াজ বোঝে না, নবীর প্রেমের আগুন এদের পাগল করে দিছে, গুনাহীন কালবের মধ্যে আমার নবীর প্রেমের আগুন ঢুকে গেছে রে বাবা। ওদিকে গুরু বাবা, ওদিকে গুড়া, তাকে দেখো বুঝবার ছাড়া পাগলের মতো কান্দে রে বাবা। তোমরা যারা এখনো কানতে পারো না, আমার তো মনে হয় বড় কোনো গুণা তোমাদের কানতে দেয় না রে বাবা। চেহারাটা কালো করো, মনটা বাঁকা করে ডাক দাও আল্লাহ, নবীর প্রেম আমারে কানতে দেয় না, খুন গুনার কারণে কানতে পারি না, আমার ওই গুণা মাফ কইরা দাও, আমার ওই গুণা মাফ কইরা দাও, মহব্বতে ডাক দেন আমার আল্লাহ।
গুরু যারা কানতে পারো নাই আরেকটা মডেল দেখাই রে বাবা। এই বাবা তুমি দাঁড়াও তো বাবা দাঁড়াও না, তোমার সামনে ছেলেটা দাঁড়া করায় দাও, এইটা সামনেরটা। হ্যাঁ দাঁড়াও না বাবা, আরে তোমার সামনেরটা দাঁড়াও না বাবা দাঁড়াও। এই যে তাকায় দেখেন আমি খেয়াল করতেছি এইরকম করে কাঁপতেছে, চোখ দিয়া পানি পড়ে, ওদিক গুরু বাবা ওদিক গুরু, দেখো কি যেন হারায় ফেলছে রে বাবা। ওরা আমার নবীরে হারাইয়া আমার নবীরে এদের কান্নার কারণে এদের মা বাবার গুনা মাফ হয়ে যাইতে আছে। ও বয়স্ক নাদানের আরে তোর মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই রে, ঠান্ডা মাটির বিছানায় ঘুমায় আছেন, তোমার চোখে দিয়ে এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা চোখের পানি সাইরা কান্দ, আমার আল্লাহ তোমার মা বাবার কবরে আজাব থাকলে বন্ধ করে দিবে। আমার নবীর বাবা ওই শহরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবী এতিম হয়ে গেল, কে এতিম হয়ে গেল, কে এতিম হয়ে গেল। 53 বছর পরের কথা বলি, কত বছর কত বছর, 53 বছর পর আমার দয়াল নবী ওই শহরের মধ্যে পা রাখলো, কত বছর পর। এ ওলামায়ে কেরাম কত বছর পর, 53 বছর পর আমার নবী ওই শহরে কদম রাখলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী তোমার কদমের বরকতে আমি ইয়াসরিবের জ্বর বিদায় করে দিলাম, আউস খাজরাজ মাইর বাই বানায়া দিলাম। শুধু তাই নয়, আজ থেকে দুনিয়ার সবচেয়ে বরকত সমৃদ্ধ শহর বানায়া দিলাম, এই শহর আজ থেকে আর ইয়াসরিব নয় মদিনা হয়ে গেল। বাবারে আমি পৃথিবীর 49টা দেশ সফর করেছি রে বাবা, যদিও দেখতে আমারে লক্কর জক্কর দেখো, 3টা পাসপোর্ট শেষ করে ফেলছি বাবা, পৃথিবীর বহু দেশ ঘুরেছি, শহর যত বড় পুলিশের কাছে অস্ত্র তত বড় বড়, কিন্তু মদিনায় গিয়া দেখি মদিনার পুলিশের কাছে অস্ত্র নাই। জিগাইলাম, হো মদিনার পুলিশ তোমার কাছে অস্ত্র নাই কেন? 40 লক্ষ লোক এই মদিনা শহরে বিদেশি ঘুরে, অস্ত্র ছাড়া এদেরকে কেমনে খণ্ডন করো? মদিনার পুলিশ আমারে হাতটা দিয়া আমার নবীর রওজাটা দেখায়া দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ হাজি শুভ নায়েব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও হাজি ও হাজি এই শহরে আমার নবী ঘুমাইতে আছে, আমার নবী ঘুমায়, আমার নবীর সম্মানে আমরা অস্ত্র বহন করি না, কেবল নবীর উম্মত হইছো টের পাইলা না রে বাবা। এ বাবা আশিকের রাসূল তোমরা, চোখে পানি নাই আশিকের রাসূল বক্তা ন তোমরা, গালাগালি লাফালাফি করে গান গায়, একটা দিন আমার নবীর মহব্বতে চোখ দিয়া পানি ছাড়ে না রে বাবা। এ আমার নবী 63 বছর পর আমার নবীর মিশন সমাপ্ত হয়ে গেল, আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় দিল, নবী আসো তুমি আমার কাছে, আসো মহল্লায় আসো, কোন কানে আসো কথা কয় না, ও নবী আরশ মহল্লায় আমার কুরসির পাশে তোমার জায়গা বানায় রাখছি। জিবরিল ওয়াতাওয়াল্লাইলা তুমসরা ওয়ার রব্ব দাআউ লি হাযরাতিকি ইনা লাশরাফা ওয়াল্লাহু আফা أما السلام من أمتي আল্লাহ ডাক দেয় নবী আমার আরশে আসো, আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো তোমার আরশে যাব, আমার উম্মত গুলো কোথায় থাকবে আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতদের কেউ তুমি আরশে নিবা
আমার আল্লাহ কয় না ওরা মাটির কবরে থাকবে, আমার নবী কয় আল্লাহ আমার উম্মত ছেড়ে আমি তোমার আরশে যাব না আল্লাহ, আমি আমার উম্মত গুলোরে বুকে লইয়া এই মদিনার মাটিতেই ঘুমাইয়া থাকব। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী আমি আল্লাহ তোমার ঘুমানের জায়গাটা রে আমার আরশের চেয়ে উত্তম জান্নাতের টুকরা বানায় দিব। আমার নবী আজকে যে জায়গায় শুয়ে আছে ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে গেছে রে বাবা, যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ রে বাবা। মক্কায় গিয়েছো যারা, মদিনায় গিয়েছো যারা, হাজী সাহেব যারা, আহারে ওই রিয়াজুল জান্নাতের কার্পেটটা একটু ভিন্ন ধরনের, ওই কার্পেটটা দেখলে পাগল হয়ে যায় তারা। আমি কতবার উমরায় গেছি, হজে গেছি, পাসপোর্ট না গনে বলতে পারবো না, মনে করি এইবার আর ওখানে যে ধাক্কা ধাক্কি করব না, কিন্তু যখন ওই ডিম কালারের কার্পেটটা দেখি মাথাটা যেন গরম হয়ে যায়। কখন ওই কার্পেটের উপরে যাব, দুই রাকাত নামাজ পড়ব, সামনে আমার নবীর খারানো মেম্বরটা আছে, মেম্বরটার কাছে যাই আমার নবীর সালাম দিব। বাবা হ্যাঁ বাবা, ওই মেম্বরের পাশ দিয়া বাম দিকে বাইর হইয়া বাম দিকে গলাটা বাড়াইয়া একটা ছিদ্র দেখা যায় রে বাবা, ওই ছিদ্রটার ভিতর দিয়া আমার নবীর রওজা মুবারকটা দেখা যায় রে বাবা। যতবার চোখটা বন্ধ করি বাম দিকে গোড্ডানে সালাম ফিরাইয়া সালাম দিলাম, ততবার যেন দেখা যায় আমার নবী আজ আবু বকর উমরের কোলে লইয়া উম্মত উম্মত কইরা কান্দে রে বাবা। আমার নবী বলেছেন দুনিয়ার যে কোন মানুষ আমার উফাতের পরে ওই মদিনায় আইসা আমারে সালাম দিবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। ও বাবা, দুনিয়ার বহু শহর তো দেখেছো, বহু জায়গা তো দেখেছো, জীবনে একটা বার কে কে চাও ওই মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে, আমার নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাইতে কে কে চাও, কে কে চাও, কে কে চাও ওই মদিনায় যাইয়া একটা বার সালাম দিবারে বাবা। চেহারাটা কালো কইরা, মুখটা বাঁকা কইরা, মহব্বতে ডাক দাও আমার আল্লাহ, মহব্বতে ডাক দাও, দরদ নিয়ে ডাক দাও। ও আল্লাহ তাকায় দেখো নবীর উম্মতেরা পাগল হয়ে গেছে রে আল্লাহ, সৎকার 80 জন মানুষ কান্দে রে আল্লাহ, বোম্বাই ব্যাংকক লস এঞ্জেলাস দেখার জন্য কান্দে না রে আল্লাহ। জীবনে একটা বার আমি নবীর লজায় যাইয়া আর সালাম দিতে চাই আল্লাহ। ও আল্লাহ এরা কান্দে রে আল্লাহ, আমার নবী দুনিয়ায় থাকলে এখন এদের বুকে জড়াইয়া নিত, আর বলতো উম্মত কান্দিস না, কান্দিস না, ও আল্লাহ আমার নবী মদিনায় ঘুমায়, তুমি তো ঘুমাও না আল্লাহ, তোমার রহমতের হাত দিয়া এদের আদর করো, এদের আদর করো, এদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও, মহব্বতের সঙ্গে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আমার আল্লাহ। বাবা আপনাদের কি ওয়াজ খারাপ লাগতেছে? আমি কি বলবো না চলে যাব, বলবো না চলে যাব, কেমনে বলবো? তাকায় দেখেন ডানেও কান্দে, আমার বাপ গুলো কান্দে, বুড়া মানুষ চোখ মুছে রে বাবা, আমার বামে আলে বেরা কান্দে, সামনে আমার যুবক বাবারা কান্দে, আমার অবুজ বাচ্চা গুলো পাগলের মতো কান্দে। এত কান্না দেখলে কি ওয়াজ করা যায়? এখন আমার খালি কানতে ইচ্ছা করে রে বাবা, আমার নবীর প্রেমের আগুন ভিতরে জ্বলতে আছে,
আমার নবীর প্রেমের আগুন ভিতরে জ্বলে রে বাবা, পাশে কারা কথা বলতেছো বাবা, প্যান্ডেলের ভিতরে মানুষ কান্দে তোমরা কেন কথা বলো রে বাবা। হে দুনিয়ার মুসলমান, আব্দুল মুত্তালেব কান্দে, আব্দুল মুত্তালেব কান্দে, কে কান্দে? মা আমেনা কান্দে, কে কান্দে? কান্দে আব্দুল মুত্তালেব, মা আমেনা, রুহাইয়া মিয়া মাইনে শহর শহরাইন, ইদি ওয়াক্ত এ কামিল দাখিল না ইমামিনা, শুফ ওয়াহিদ রুইয়া আল্লাহি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে খন আল্লাহু আকবার। আমিনা কান্দে, আব্দুল মুত্তালিব কান্দে, দিন যায় রাত যায়, আমার নবী দুনিয়ায় আসার সময় হয়ে গেল। একদিন নিশিরাতে মা আমিনা ঘুমায় আছে, হঠাৎ শেষ রাতে ঘুম ভেঙে গেল, তাকায় দেখে আমিনার ঘরের চালটা ফাঁক হয়ে গেছে। ওই ফাঁক দিয়া একে একে চারজন মহিলা হাওয়ায় বেশে বেশে আমিনার ঘরে ডুবতে আছে। মিনু অন্তয়দ আমরা জান্নাত থেকে এসেছি, নারী জাতির সর্দার, আহমদের জন্য কাপড় নিয়ে আসছি, আমার নবীর জন্য কাপড় নিয়ে আসছে, কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? আমিনা ডাক দেয়, আহমদের সেবিকা হইয়া আসছো, আহমদ কে, আমার বাড়িতে কেন আসলা? মিনু আহমদ, ইয়া সাইয়েদা গোন সরা সরা, সাইয়েদা গুলিয়া আমিনা, আহমদ আহমদ হু দম আব্দুল্লাহ, হু দম আব্দুল্লাহ, বতনে মৌজুদ হুয়া আল্লাহি আল্লাহ। আমিনা, আমরা আহমদের জন্য জান্নাতের কাপড় নিয়ে আসছি, জান্নাত আব্দুল্লাহর রক্ত তোমার পেটের মধ্যে আছে, কিছুক্ষণ পর আহমদ দুনিয়ায় আসবে। আমিনা ডাক দিয়ে কয়, বাচ্চা হবে আমার, খবর দিতে আইছো তোমরা, ব্যথা যন্ত্রণা কিছুই নাই, তোমাদের মাথা টাথা ঠিক আছে তো? এই পাগলের জাত, আকাশ থেকে নামলা বাতাসে বেশে বেশে, আমার পেটের ভিতরে বাচ্চা, ছেলে না মেয়ে কেমনে করে জানলা? স্যার কি চলে যাচ্ছেন? আমি আর বেশি সময় কথা বলবো না বাবা, লড়বেন না বাবা, আমি কিন্তু কষ্ট পাচ্ছি, লোকজন এমনিতেই কম, আবার লড়াচড়ে করেন আপনারা বাবা, আমার কথা কি খারাপ লাগতাছে? এখন যদি কারুর আওয়াজ খারাপ লাগে, বুঝতে হবে তোমার ইমানে ঝামেলা আছে রে বাবা, কারণ এখন তো আমার নবীর কথা বলতে আসি, ঠিক কেনা? জোরে বলেন, এখন যদি তোমার খারাপ লাগে, তোমার তওবা করা উচিত রে বাবা, জোর কইরা হইলো লবণ দিয়া ভালো লাগায় নেওয়া দরকার রে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, আমিনা ডাক দেয়, তোমরা কোত্থেকে আসছো? আমার পেটের বাচ্চা এখনো আসে নাই দুনিয়ায়, ছেলে না মেয়ে কেমনে করে জানলা? কেফার পিসম হুয়ায়া সৈয়দা, কেফার পিসম হুয়ায়া সৈয়দা, সৈয়দা গুলিয়া আমিনা, সজ্জল ইসম হাদা, আল্লাহ সুবহান, শুফি দলিল ফি তাওরাত জবর দা খেলে ইনজিল, সিজ্জালে ইসম হাদা, সিজ্জালে ইসম হাদা, সিজ্জালে ইসম হাদা, আরশ মুআল্লা। এ আমিনা,
আমরা এই নাম জানতাম না, ছেলে নামে তাও জানতাম না, আল্লাহ জানায় দিছে আর এই নামটা স্বয়ং আল্লাহ রাখছে। তোমার আমার নবীর নাম কে রাখছে? আরে জোরে কোন কে রাখছে? যেই নবীর নাম আল্লাহ রাখছে ওই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? খুশি না বেজার? যে যত বেশি খুশি তত জোরে বলো দেখি আল্লাহু আকবার। আরো জোরে কর, আল্লাহর আরশ মহল্লায় খবর পৌঁছায়া কর। এই আমিনা, আমরা এই নাম জানতাম না, তুমি যদি এর প্রমাণ দেখতে চাও তাওরাত জবর ইঞ্জিল খুলো, প্রতিটা পড়তে পড়তে এই নামটা লেখা। শুধু তাই নয় রে আমিনা, শুধু তাই নয় রে আমিনা, আল্লাহর আরশ মহল্লায় তার নামের সঙ্গে এই নামটা লিখে রাখছে। যেই নবীর নাম আল্লাহ রাখছে, যেই নবীর নাম আল্লাহ রাখছে, যেই নবীর নাম আল্লাহ রাখছে, যেই নবীর নাম আল্লাহ আরশ মহল্লায় তার নামের সঙ্গে লেখা রাখছে। দরকার হলে, দরকার হলে ওই নবীর সম্মান রক্ষা করতে যাইয়া জীবন দিতে হইলে দিতে রাজি আছো কারা? কারা হাত উঠাইয়া চিৎকার দিয়া আল্লাহু আকবার মহব্বতে কও, মহব্বতে কও, দরদ নিয়ে কও, চেহারাটা কালো কইরে কও। সতরং খোলার মানুষেরা তোমরা আমারে খুশি কইরা দিছো বাবা, তোমরা আমার নবীর জন্য জীবন দিতে চাও। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরা নবীর দেশে জন্ম নেয় নাই, এটা নবী দেখে নাই, তাও এরা নবীর জন্য জীবন দিতে চায়। আল্লাহ আল্লাহ তুমি এদের নবীর উর্জে দিয়াল পাগল বানাও, আমার নবীর প্রেমের আগুন দিয়ে এদের ভরপুর কইরা দাও। আল্লাহ এরা খালি হাত দুটা রাখছে রে আল্লাহ, এদের হাতে রহমত বরকত মাগফিরাত নিয়া ভরপুর কইরা দাও। দরদ নিয়া মহব্বতে ডাক দাও আমার আল্লাহ। আমিনা ডাক দিয়ে বলে, তোমাদের কথা শুনে আমার আশ্চর্য লাগে, আমি একটু ঘুমাই, আমি কি করি, আমি কি করি? এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার সব বাচ্চা দুনিয়ায় আসার আগে মায়ের ঘুম ভেঙে যায় চিৎকারের কারণে, এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। আমার নবী আসার আগে তার মা ঘুমায়, এর মাধ্যমে সিগন্যাল দেয় দুনিয়ার মানুষেরা, তোমাদের এই শান্তিতে ঘুম পাড়ানোর জন্য আমি আসতে আসি। এর নমুনা হলো তাকায় দেখো, আমি আসার আগে আমার মা আরামে ঘুমায়, আমার নবীর মা ঘুমায় গেল, কয়েক সেকেন্ড পর আমিনার ঘুম ভেঙে গেল, তাকে দেখে দুই পায়ের মাঝখানে আমার নবী উপুর হইয়া আছে। আমিনা ডাক দিয়ে কয়, পেটটা দেখে তো মনে হয় এটা আমার বাচ্চা, কিন্তু কেমন বাচ্চা, আমি জন্ম দিলাম আমার এক ফোঁটা রক্ত নাই। ইয়া সাইয়্যেদা, ইয়া সাইয়্যেদা, ঈদি আজিবে বাচ্চা, দেশে মাইদি দম আল্লাহু আকবার, লেশ মাইদি দম আল্লাহু আকবার। আমিনা ডাক দিয়ে বলে, ও জান্নাতের মহিলারা, আমি কেমন বাচ্চা জন্ম দিলাম, আমার বাচ্চাটা দুনিয়ায় আইলো আমার এক ফোঁটা রক্ত নাই। এ দুনিয়ার মানুষ, আমার নবী দুনিয়ায় আসার সময় খবর পৌঁছায়া দিল, ও দুনিয়ার মানুষেরা রক্তারক্তি বন্ধ করার জন্য আমার আগমন, তাকায় দেখো আমি দুনিয়ায় আসছি আমার মায়ের এক ফোঁটা রক্ত নাই। হরমাই বলে, ইয়া আমিনা মাই রহমতন লিল আলামিন, কামেলুল হায়াত হুয়া রহমতন লিল আলামিন, আতরাফ রব্বুল আলামিন হুয়া রহমতন লিল আলামিন, আতরাফ রব্বুল আলামিন, কাফ সাবিয়ে দম্মা মা আমিনা, ইয়াল্লাহি আল্লাহ ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين.
ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কুয়েত গভর্নমেন্টের ইমাম ছিলাম রে বাবা, মদিনায় ঢুকতে গেলে দুইটা থলুয়ার আছে, থলুয়ারের ডান পাশে একটা সাদা মসজিদ আছে না নাই, আমি ওই মসজিদে নামাজ পড়াইছি। যখন কোরআন তেলাওয়াত করতাম মানুষগুলো খেদে পাগল হয়ে যাইত রে বাবা। একদিন এক বুড়া আমাকে ডাক দিয়ে বলছে, তুমি কি জানো তোমার পিছনে কারা নামাজ পড়ে কান্দে? আমি বলছি না, কেমনে জানবো? লোকটা বলছে, এগুলো জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা নূর বংশধর। বাবা নে কোরআন পড়লে ওরাও কান্দে, কোরআন পড়িন নারাও কান্দে রে বাবা। আজকে এই দেশে কোরআন পড়িন নাও কান্দে না, কোরআন শুনিন নাও কান্দে না রে বাবা। ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল তোমার বাচ্চাটা দেশি নগো। আমিনা আমিনা ডাক দিয়ে বলছে, ও জান্নাতের মহিলারা, আমি যদি না চিনি কে চিনবে? আমার এই বাচ্চাটা যেদিন আমার পেটে আসছে, ওদিন থেকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম আমার পায়ের নিচে যেই পাথরগুলো পড়ত, পাথরগুলো গইলা মুমের মতো হয়ে যাইত। আর ডাক দিয়ে বলতো, আমিনা সাবধানে ছইল, তোমার পেটে দুই জাহানের মহাজন ঘুমায়া আছে। আমি যখন গাছের নিচ দিয়ে চলতাম ডালাগুলো ঘুরে ঘুরে আমার মাথার উপরে আসতো, একটা পাতা একটা পাতার সঙ্গে ঘর্ষণ লাগতো, আর ভিতর থেকে আওয়াজ হইত, সালাম ইয়া রাসূলুল্লাহ। পাতার ভিতর থেকে আওয়াজ হইত, ও আমিনা তোমার পেটে রোদ লাগাইও না, তোমার পেটে রোদ লাগাইও না, তোমার পেটে দুই জাহানের মহাজন ঘুমায়া আছে। আমি চিনব না তো কে চিনবে? আমার এই সন্তানটা যেদিন আমার পেটে আইছে, ওদিন থেকে আমার শরীর যখন ঘামতো, আমি কাপড় খুললে গামের গন্ধ নয়, আমার কাপড় থেকে আতরের গেরান বেরিয়ে আসত। আমি জিজ্ঞেস করি, নবীনগর এবং আমার বাবার দেশ মুরাদনগরের মানুষেরা, মুরাদনগরের মানুষ এখানে অনেক আছেন না নাই? বাবা আমি আপনাদের এলাকারই সন্তান ছিলাম দুই প্রজন্ম আগে, আমার বাড়ি মুরাদনগর বর্তমান বাঙ্গরা থানা, গ্রামের নাম দৌলতপুর, আমার দাদার নাম হাজি সমীরউদ্দিন সাহেব রে বাবা, যিনি তিনবার পায়ে হেঁটে হজ করেছেন আলহামদুলিল্লাহ। আমি জানি না, হয়তো বাবা দাদা কোনদিন আল্লাহর ঘরে ধরে কাঁদছে, নয়তো আমার মতো নাদান কেন এরকম করে কাঁদবে রে বাবা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ, ও দুনিয়ার মুসলমান, ডাক দিয়ে বলে, আমিনা তুমি কি বাচ্চাটারে চিনো? আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীনগর আর মুরাদনগরের মানুষেরা, তোমরা কি আমার নবীরে চিনো? চিনোনি? আমার নবী একদিন মদিনায়
সাহাবীদের সামনে খুতবা দিতে আছেন, একটা কবুতর উড়ে এসে আমার নবীর কাঁধ মোবারকে বসে গেছে। আমার নবী কবুতরটাকে টান দিয়ে সামনে নিয়ে আসছে, তাকে দেখে কবুতরের গা থেকে টপ টপ করে রক্ত পড়ে। আমার নবী ডাক দেয়, কবুতর তোমার এত বড় সাহস, রক্তাক্ত শরীর নিয়ে আমার কাঁধে বসলাম, তুমি কি জানো না আমার গায়ে মশামাছির বসা আল্লাহ হারাম করে দিয়েছে। কবুতর কবুতর আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ দয়াল নবী আমারে প্রশ্ন করে, আমি তো উত্তর দিতে পারি না আল্লাহ, আমি তো শুধু গু গু ছাড়া কিছু বলতে পারি না। দেও না আল্লাহ, দেও না আল্লাহ, আমার জবানচ খুলে দাও, আমি দয়াল নবীর সঙ্গে একটু কথা বলবো। কবুতরের জবান খুলে গেল, কবুতর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত তিন দিন পর্যন্ত আমার একটা বাস পাখি দেউরায়, কে দেউরায়, বাস পাখি কে দেউরায়, ঠোকরায়া ঠোকরায়া দেখে আমার গা ছিদ্র করে ফেলছে। আমি এতদিন বাঁকছি, গায়ে শরীর ছিল, এখন আর শক্তি নাই, বাঁকতে পারবো না। চিন্তা করলাম কার কাছে আশ্রয় নেই, আপনি রহমাতাল লিল আলামিন, ভয়ের কারণে আশা হত হইয়া, আশার বাণী লইয়া বুকের মধ্যে মায়া ভালোবাসা নিয়া, আল্লাহর নবী আশ্রয়হীন হইয়া আপনি দয়াল নবীর কাদের মধ্যে আশ্রয় নিলাম। কবুতর আমার নবীরে চিনে, দুই পায়া বহুত মানুষ আছে আমার নবীরে চিনে না, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী কবুতরটাকে সামনে রেখে দিল, কবুতর ভয় পেও না, কবুতর আল্লাহর নির্দেশ ছাড়া বাস পাখি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর তুমি আমার সামনে বসে থাকো। আমার নবী আবার খুতবে শুরু করছে, উল্টা দিক থেকে বাস পাখিটা এসে লাভ দিয়ে আমার নবীর সামনে বসে গেছে। বাস পাখি তার মুখটা এরকম করে নবীর সামনে দিয়া এরকম করে হাতটা মুচড় মারছে, দাপনাগুলো মুচড় মারছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কবুতরের দুঃখের কথা তো শুনলেন, আমার দুঃখের কথা কি একটু শুনবেন না? আমার নবী বলছে, বলো তোমার দুঃখের কথা। বাস পাখি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো তিন দিন ধরে কিছু খাই না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমার জন্য কবুতর শিকার করে খাওয়া হালাল রেখে, আমি ওরে দেউরাইয়া দুর্বল করেছি, এখন ওরে আমার পা দিয়া খামসা দিয়া ধরব, ঠোঁট দিয়া ঠোকরায়া ঠোকরাইয়া খাইয়া আমার আল্লাহর শুকর গুজার করব। আপনি এই কবুতরের আশ্রয় দিয়া আমার খালাল খাদ্য খাইরা নিয়েন না, দেন রে দেন, আমি ওরে খাইয়া আল্লাহর শুকর আদায় করি। আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করি, এখন আমার নবী কার পক্ষে যাবে? কবুতরের পক্ষে যদি যায় তো বাস পাখির হালাল খাদ্য কাইরা নেওয়ার গোনায় গোনাগার হইয়া যায়, আর যদি বাস পাখির পক্ষে যায় কবুতরের আশ্রয় না দেয়, রাহমাতাল লিল আলামিনের প্রমাণ হয় না। এখন আমার নবী কোন দিকে যাবে বলেন তো বুড়া বাবারা, হ্যাঁ কোন দিকে যাবে, কোন দিকে যাবে রে বাবা? সাহাবীরাও চিন্তায় পড়ে গেছে, সবার চেহারা কালো হয়ে গেছে, কিন্তু আমার নবীর কাছে কোনো সমস্যা নাই, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী কবুতরের গায়ে আর বাসপাখির গায়ে হাত দিয়া আদর করে। একটা সময় কবুতরের গা থেকে হাতটা সরাইয়া নিজের জামা মোবারকটা টান দিছে, সাহাবায়ে কেরাম বুঝা গেছে সমাধানটা কি হবে, চিৎকার দিয়ে আল্লাহু আকবর বলে কান্না শুরু করছেন। আমার নবী ডান হাত দিয়া জামাটা উঠাইয়া বাম হাতে বাস পাখিটারে টান দিয়া কাছে আইনা বলে, বাস পাখিরে তোর যদি খুব খিদা লাইগা থাকে, রহমাতাল লিল আলামিনের কাছে আশ্রয় পাওয়া কবুতরের গোস্ত পাবি না, আয় তোর খিদা লাগলে আমি মুহাম্মদের গোস্ত খাইয়া তোর ভেট্ট মইরা যা। হাই রে বাস পাখি, আমি মুহাম্মদের গোস্ত খাইয়া পেট্ট মইরা যা। বাজপাখি কবুতরের গোস্ত পাবি না, কবুতরটা একটা লাভ দিয়া বাজপাখির মুখের সামনে চলে গেছে। বাজপাখি রে এক কদম সামনে বাড়িস না রে, বাজপাখি সামনে বাড়িস না, আমার নবীর গায়ে ঠুকুর দিস না, আমার নবীর গায়ে ঠুকুর দিস না, আমি আর বাঁচতে চাই না, আমার দেখা আমার নবীর গায়ে ঠুকুর দিস না। বাজপাখিটা একটা লাভ দিয়া নিচে নেমে গেছে, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে মরতে পারি, আপনার গা মোবারক স্পর্শ করতে পারি না। হে বাজপাখিটা লাভ দিয়া আমার নবীর সামনে দাঁড়ায় গেছে,
সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজ পাখি নই, আমি বাজ পাখি নই, আমি আল্লাহর ফেরেশতা, শুনেছি আপনি রহমাতাল লিল আলামিন, আপনি কেমন রহমত, বাজ পাখি হইয়া কবুতর দেউরাইয়া দেখতে আইছিলাম। ও মুসলমান, যেই নবী কবুতর বাঁচানোর জন্য, বাজ পাখির খিদা মিটানোর জন্য নিজের গোস্ত মোবারক দিয়া দিতে চায়, তোমরা কি চাও না জীবনে একবার ওই নবীরে দেখতে চাও কি চাও না? কে কে দেখতে চাও, কে কে দেখতে চাও, কে কে দেখতে চাও? এরকম করলে কি দেখতে পারবা বাবা? চোখে দি তোমার পানি নাই, কেমনে নবীরে দেখবা রে বাবা? নায়ক নায়িকা দেখার জন্য কান্দ, ছেলে মেয়ে দেখার জন্য কান্দ, আমার দয়াল নবীরে দেখার জন্য তোমার চোখে পানি আসে না রে বাবা? চেহারাটা কালো করো, মুখটা বাঁকে কইরা ডাক দাও আমার আল্লাহ, ও আল্লাহ, হাত উঠায় রাখো, আমি একটু কথা বলবো আল্লাহর সঙ্গে, ও আল্লাহ, এরা নবীরে দেখতে চায় রে আল্লাহ, আল্লাহ এরা নবীরে দেখার জন্য কান্দে রে আল্লাহ, হাত উঠায় রাখছে যুবক পাগল হয়ে গেছে রে আল্লাহ, ও আল্লাহ, এদের মধ্যে এমন অনেক গরিব মানুষ আছে, 2-3 লাখ টাকা খরচ কইরা কোনোদিন মদিনায় যাওয়ার আশা করতে পারে না রে আল্লাহ, কিন্তু নবীরে স্বপ্নে দেখতে তো কিছুই লাগে না, নবীরে স্বপ্নে দেখতে তো কিছুই লাগে না রে আল্লাহ, আল্লাহ এদের নবী দেখে দন্ড কইরা দাও, কে কে আবার নবীরে দেখতে চাও, চোখের বাইরে চাইরা ডাক দাও আল্লাহ। আমি মাহফিল করতে গেছিলাম ফিরোজপুর মঠবাড়িয়া দানিশাফা ফাজিল মাদ্রাসায়, যখন বললাম কে কে আমার নবীরে দেখতে চাও, ওই মাহফিলের সভাপতি শর্ষিনা আলিয়ার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, ইয়া আল্লাহ কয়া লাভ দিয়া নিচে নাইমা গেছে, রাতের 3টায় আমি বাসায় যেয়ে ঘুমায় গেছি, হঠাৎ আমার মোবাইলটা বাইরা উঠছে, মোবাইলটা রিসিভ করছি, কে এত রাতে কল দিলেন? বলছে বাবা আমি মাহফিলের সভাপতি, আমি শর্ষিনা আলিয়ার ভাইস প্রিন্সিপাল। আমি বললাম হুজুর, আপনি আমার উস্তাদের উস্তাদ হুজুর, যদি সুযোগ থাকত আপনার কদমে আমার রক্ত দিয়ে দিতাম, এই নিশিরাতে কেন আমারে কল দিলেন হুজুর? বলছে বাবা রে আমি অনেক আলেমের উস্তাদ রে বাবা, হে বাবা তোমার ওয়াজ শুনে কানতে কানতে ঘরে এসে ঘুমায় গেলাম, রাতের 3টার সময় দেখি খেয়ে জানি আমার মাথায় হাত দিয়ে আদর করে, আমার ঘুম ভেঙে গেল, আমি তাকায় দেখি ঘরটা আলো দিয়ে ভরপুর হয়ে গেছে, বাতি ছাড়া আমার ঘর আলোকিত হয়ে গেছে, আমার দয়াল নবী পিছে দাঁড়ায়া আমার মাথায় হাত দিয়ে আদর করে আর বলে, উম্মত আমারে দেখার জন্য তুমি কান্দো, আমি কেমনে মদিনায় থাকি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আজকে নবীনগর নয় তো মুরাদনগরে, কার ঘরে জানি আমার দয়াল নবী হাজির হয়ে যায়। তুমি যদি ওই সৌভাগ্যবান হইতে যাও, চোখের বাণী চাইরা জোরে জোরে ডাক দাও আমার আল্লাহ, এরকম না জোরে ডাক দাও, খুলি না ফাটে ডাক দাও আমার আল্লাহ। গত বছর মাহফিল করতে গেছিলাম টাঙ্গাইল, এলাকার নাম ধীরামদি ভুয়াপুর, বললাম কে কে আমার নবীরে দেখতে চাও? এই সমস্ত যুবকের মতো কিছু পাগল কানতে আছে, 2টা খাড়াইয়া একটা একটারে ধইরা কানতেছে, আমি বুঝতে পারলাম না। সকালবেলায় আমি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে রেল স্টেশনে খাড়াইয়া আছি, আমার মোবাইলটা বাইরে উঠলো, হুজুর আপনি কই? আমি বললাম ঢাকায় চলে যাচ্ছি। হুজুর আপনি কোথায়? আমি যমুনা সেতুর পূর্ব পাড়ে রেল স্টেশনে আছি।
হুজুর একটু দাঁড়ান, আমরা আসতে আছি। তিনটা ছেলে সিএনজি দিয়ে আইসা আমার সামনে খাড়াইয়া খালি কান্দে আর কথা বলতে পারে না। আমি জিজ্ঞেস করি, কাঁদো কেন হুজুর? আপনি যখন বলছেন কে কে নবীরে দেখতে চাও, হুজুর আমরা কিছু না বুঝেই কাঁদতে আসিলাম। বাড়ি আইসা যখন ঘুমাইয়া গেলাম দেখি আমার দয়াল নবী মদিনা থেকে হাত বাড়ায় রাখছে, আয়রে যুবক আমার নবীর কাছে আয় তো রে আদর করি। ও নবীনগরের যুবকেরা, ও মুরাদনগরের যুবকেরা রে, যদি ওই ধীরামগির যুবকেরা আমার নবীরে দেখতে পারে রে বাবা, তোমরাও দেখতে পারবা, কিন্তু দেখার জন্য ওই প্রেম দরকার। আরো জোরে ডাক দাও, মহব্বতে ডাক দাও। এই বাবা আল্লাহ তাকে দেখো তো ওরা পাগল হয়ে গেছে, আল্লাহ কেমনে তোমারে আল্লাহ আল্লাহ কইরা ডাকে রে আল্লাহ। ও আল্লাহ তোমার কি ভয় লাগে না? আমার ভাই গুলো কান্দে রে আল্লাহ। ওই টাকা দেখেন চশমা পড়া ভাই কেমনে করে কান্দে, দেখে দেখো আলেম গুলো কান্দে। জীবনে কোনদিন কোন মা ফিলে এত আলেম কান্দতে দেখছো নি বাবা? দেখছেন নি বাবা কোনদিন এত আলেম কান্দতে? আপনারা বলেন নিচে কান্দিনার সংখ্যা দেখেন, আমার বাচ্চাগুলো পাগলের মতো কান্দে রে বাবা। বাবা তুমি একটু দাঁড়াও তো বাবা, হুজুর একটু চোখ চোখ খুললে তাকায় দেখেন বাবা, চোখের পানি দিয়া পাঞ্জাবি ভিজায় ফেলে। আরে যদি এখন ওর মা বাপ দেখত, কইতো আমার ছেলেরা কেন হুজুর খান্দাইলেন? হ্যাঁ মুসলমান ওদিকে ঘুরো বাবা, ওদিকে ঘুরো, তাকায় দেখেন বাবা কেমন যেন পাগল হয়ে গেছে রে বাবা। পুরে ঘুরো বাবা, ওদিকে ঘুরো, তাকায় দেখো আমার নবীর প্রেমের আগুন জ্বলে রে বাবা। ওর কালবে গুনা নাই, ও বুঝ বাচ্চা, নবীর প্রেমের আগুন খেলতে আছে রে বাবা। হে গুনাগার, গুনার কারণে তুই কাঁদতে পারত না, এই গুনালে কি বাড়ি যাবি? চেহারাটা কালো কর, মুখটা বাঁকা কর রে বাবা, ডর দুনিয়া ডাক দে আমার আল্লাহ। হে হে আরো কত মডেল দেখাইব। এই বাবা দাঁড়াও তো, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখেন তো বয়স কত, এগুলো তো একটাও আমার, দাঁড়ায় থাকো বাবা দাঁড়াও, এগুলো একটাও তো আমার বাচ্চা না, আপনাদের এলাকার বাচ্চা। দেখেন কেমনে কান্দে, ওদিকে ঘুর বাবা ওদিকে ঘুর, এই ওদিকে ঘুর আমার ভাইরা, তাকায় দেখো না রে বাবা, তোমার চোখের পানি কার জন্য রাখলা, কার জন্য রাখলা? এক ফুটা চোখের পানি সারো রে বাবা, তোমার এই চোখের পানি কাপড়ে খাইতে পারবে না, রহমতের ফেরেশতারা উঠায় নিয়ে যাবে এই চোখের পানি দিয়া, তোমার জাহান্নামের আগুন নিভায় দিবে। আমার নবীরে, আমার নবীরে শুধুমাত্র কবুতর আর বাস পাখি চিনে না। আমার নবী একদিন মদিনার রাস্তা দিয়া হাঁটতে আছেন, হঠাৎ তাকায় দেখে একটা খেজুরের গাছে একটা হরিণ গাছের মধ্যে বাইন্ধা রাখছেন। হরিণটা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু বাদনটা খুলে দেন। আমার নবী হরিণের ভাষা বুঝে কি বুঝে না বাবা? এই আমার নবী ডাক দেয়, হরিণ রে কেন তোর বাদন খুলবো কেন রে? হরিণ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে তো ইহুদি জঙ্গল থেকে আটকে ফেলছে, আমার তো জঙ্গলে দুইটা বাচ্চা আছে। কি আছে, কি আছে?
এদেরকে বলছি গর্তে ডুইকা থাকো, আমি ঘাস খাইয়া আসলে দুধ হবে, এসে আমি সারা রাত ঘুমাবো, তোমরা সারা রাত খাইবা, বাহির হইও না, জঙ্গলি জন্তু জানোয়ার তোমাদেরকে খেয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমারে তো আটকাইয়া ফেলছে, আমি যদি না যাই আমার বাচ্চাগুলো না খাইয়া মইরা যাবে, গলা শুকায়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাদুনটা খুলে দেন, আমি একটাবার জঙ্গলে যাব, দ্রুত ফিরে আসব, ওদেরকে বলে আসব, আর মায়ের আশা করিস না, তোদের মা বন্দি হয়ে গেছে। আমার নবী হরিণের গলা থেকে টান দিয়া রশিটা খুলে দিছে, আল্লাহু আকবার। এ হরিণ জঙ্গলের দিকে দৌড় দিছে, ইহুদি বাইর হইয়া দেখে, লোকটা আমার হরিণ ছেড়ে দিছে। আমার নবীর ধৈরা, যেই রশি দিয়া হরিণ বাইন্দা রাখছিল, ওই রশি দিয়া গাছের সঙ্গে বাইন্দা ফালাইছে। এই মিয়া, তুমি কে আমার হরিণ চাইরা দিছ? এ মুসলমান, খেয়াল কর, আমার নবীর হরিণ বান্দার রশি দিয়া বাইন্দা রাখছে রে বাবা। আমার নবী ডাক দিয়া কই হুদি, আমারে বান্দিস না, আমারে বান্দিস না, হরিণ ফিরাইবে। ইহুদি কয় পাগল হইছো, হরিণ জঙ্গল থেকে ফিরে আসে, ঠিক আছে সন্ধ্যা পর্যন্ত তোমারে সময় দিলাম। ও কাশিমপুরের পাগলেরা, তোদের টুপি কইতাছে রে বাবা, তোরা কাশিমপুরের পাগল রে বাবা, একটু পীরের দিকে মতুয়াজ্জু হ, বাম স্তনের দুই আঙ্গুল নিচে কালবের দিকে তাকা রে বাবা। ও সোনা কান্দার পাগলেরা রে, ছেড়েটা কালো কর রে বাবা, বাম স্তনের দুই আঙ্গুল নিচে তাকা, হে বুড়া খাবার আলোতে সইলা না, আমি জানি না এই মাহফিলে আজকে কার জানি আমার নবীর জিয়ারত নসিব হইয়া যায় রে বাবা। হে দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, হরিণ জঙ্গলে চলে গেছে, বাচ্চাদের ডাক দেয়, বাচ্চারা রে বেরিয়ে আয় রে বাচ্চা, বাচ্চা বেরিয়ে আসছে, ডাক দিয়ে বলে তাড়াতাড়ি মায়ের দুধ খাও। বাচ্চা বলে মা প্রতিদিন আসো, সারা রাত খাই, আজকে তাড়াতাড়ি খাইতে বলো কেন গো মা। হরিণ বলে বাচ্চারা কথা বাড়ায়ও না, তোমাদের মা বন্দি হয়ে গেছে, মা গো বন্দি হইলে কেমনে জঙ্গলে আইলা গো মা। হরিণী ডাক দিয়া কয় বাচ্চারা রে কথা বাড়াইছ না, তোদের মা এখন জামিনে আছে। হরিণের বাচ্চা কয় মা, মা গো দুনিয়ায় এমন কে আছে গো মা, হরিণের জামিন দিতে পারে। পিনপুরে নপুরে বহে দে, পিনপুরে নপুরে বহে দে, সৈয়দুল মুখতার হুয়া ইয়াউমাল হাশর, ইসম সামাওয়াত আহমদ আর দে মুহাম্মদ, ময়দানে হাশর মাহমুদ রহমত আলা। হে বাচ্চারা আছে, আছে একজন আছে, আসমানে যার নাম আহমদ, জমিনে যার নাম মোহাম্মদ, ময়দানে হাসরে তার নাম হবে মাহমুদ। এ হরিণের বাচ্চা ডাক দিয়ে কই মা, মা মা গো, কারে বন্দি কইরা দুধ খাওয়াইতে আইছো? আল্লাহর কসম করে বলি গো মা, ওই নবী মুক্ত না হওয়া পর্যন্ত তোমার এক ফোঁটা দুধ খাব না। হরিণের বাচ্চা লাফ দিয়া হরিণের পিঠের মধ্যে উঠে গেল, হরিণ দৌড় শুরু করেছে ইহুদির বাড়ির দিকে। সন্ধ্যা হয়ে গেছে, ইহুদি লাঠি লইয়া আমার নবীর দিকে রওনা করছে, লাঠি উঠাইছে পিতা দিবে। আমার নবী ডাক দিয়া কয় ইহুদি, আমারে মারিস না রে ইহুদি, এই মদিনায় আমার মা নাই, বাপ নাই রে, আমার ভাই নাই, বোন নাই রে, আমারে মারিস না রে ইহুদি। হরিণ আমারে কথা দিতে ফিরাইব, ইহুদি কয় আসলে কোথায়? আমার নবী তাকে দেখে পিছনে হরিণ দেউড়াইয়া আসতে আছে। হরিণ ডাক দেয় আল্লাহ, ইহুদি যদি আমার নবীর গায়ে আঘাত করে আমি সইতে পারবো না, দেওয়াল আমার জমান কইলা দা।
আমি একটু ইহুদির সঙ্গে কথা বলবো। হরিণ ডাকদা ইহুদি, ইহুদি মারিস না রে, মারিস না, দেখ আমি আমার বাচ্চা লইয়া আইছি। ইহুদির ওদিকে খেয়াল নাই, লাঠি লইছে আমার নবীরে আঘাত করবে। ও মুসলমান একটু চেহারাটা কালো করো, তাকায় দেখো আমার নবীর দিকে আঘাত করার জন্য লাঠি নিছে। আমার নবী ডাক দে ইহুদি মারিস না, তাকায় দেখ তোর পিছনে হরিণ আইসা গেছে। ইহুদি পিছনের দিক তাকায় দেখে হরিণ ইহুদির পাশে খাড়াইয়া আছে। হরিণের দুইটা বাচ্চা লাভ দিয়ে পিঠ থেকে নাই মা, আমার নবীর খদম মুবারকে গাল লাগাইয়া ঘষাইতে আছে। হরিণের বাচ্চা আমার নবীর খদম মুবারকের মধ্যে গাল লাগাইয়া ঘষায়। হরিণ ডাকতে ইহুদি কারে মারবি, কারে মারবি, কারে মারবি রে ইহুদি, কারে মারবি, জানো জানো শ্রী রহমতুল্লিল নবীর ওরূপ মানাই বাবা নাই, মানাই বাবা নাই, একটা ভাই নাই, একটা বোন নাই, কারে মারবি রে ইহুদি, কারে মারবি। ইহুদি হাত থেকে লাঠিটা ফেলাইয়া দিয়া আমার নবীরে জড়ায় ধরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনেছি, আপনি যে মুহাম্মদ এটা জানতাম না। আমার হরিণ লাগবে না, আমার হরিণ লাগবে না, আমার পড়ায় দেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, হরিণ আমার নবীর চিনে, তোমরা কি আমার নবীর চিনবা না রে বাবা? এই ফাঁকে একটা প্রশ্ন করি বাবা, হরিণ আমার নবীর চিনে কি চিনে না? চিনে কি চিনে না? তারপরেও নবীর বন্দি রাইখা বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য জঙ্গলে চলে গেছে, বাচ্চার প্রেম আমার নবীরে বন্দি করে ফেলছে রে বাবা। জিজ্ঞেস করি, হরিণের মায়া বেশি না তোমার মায়ের মায়া বেশি? কার বাবা? হরিণ কিন্তু বাচ্চারে আগুনে ফেলায় দাও, হরিণ একবার আগুনের কাছে যাবে, গায়ে হিট লাগলে দেউরে জঙ্গলে চলে যাবে। কিন্তু তোমার আগুনে ফালাইতে গেলে তোমার মা দুখিনী জাপ দিয়ে আগুনের উপরে পড়ে যাবে, বুক দিয়ে চাইপে আগুন নিবে ফেলবে, আমার বাচ্চারে আগুনে পুড়তে দিব না। হে বাবা, তোমার বাপ তার জীবনের সব কামাই দিয়ে তোমারে লালন পালন করছে রে বাবা। সারাটা দিন মাঠে কাজ কইরা রিক্সা চালাইয়া, নয়তো অন্যের জমিনে খাম খইরা, রাতের বেলায় ঘরে খাইতে আইছে, তুমি আগে খাইয়া ঘুমায় গেছো রে বাবা। এরপরে বাবা খাইতে বইছে, তুমি লাভ দিয়া উইটা পাশে বইসা গেছো, একটা ডিম দিছে খামার জন্য, তোমার বাবা তোমারে ডিমটা দিয়া ভালাইছে, লবণের পানি দিয়া ভাত খাইয়া উঠছে গেছে রে বাবা। হেই বাবা, ওই বাবা ওই মায়েরে যারা জীবনে কষ্ট দিয়েছ, আজকে এই হরিণীর কাহিনী থেকে শিক্ষা নিয়া, ও হুজুর হরিণ বাচ্চার জন্য এত প্রেম ভালোবাসা রাখে, নিশ্চয়ই আমাদের মা বাবার প্রেম ভালোবাসা তার চেয়ে আরো বেশি। না বুঝা মা বাবারে কষ্ট দিছি যারা, আজ থেকে আর মা বাবারে কষ্ট দিব না তারা। কে কে রাজি আছ শেষবারের মতো হাতটা উঠাইয়া চিৎকার দিয়া বলো দেখি আল্লাহু আকবার। এরকম না শেষবারের মতো শেষ সুযোগ মনে করো, ডাক দে আল্লাহ, ও আল্লাহ। প্রায় দেড় ঘন্টা সবগুলো মানুষ কান্দতেছে আল্লাহ, ইতিমধ্যে কিছু যুবক নতুন করে কান্না শুরু করছে রে আল্লাহ। হয়তো বা এই সমস্ত যুবক আমারে সিগনাল দেয়, আবুল কাসেম সরকার কি দিয়া মায়ের খেদমত করব, আমার তো কামাই রুজি নাই, কি দিয়া খেদমত করব বাবা। অনেক যুবক হয়তো বা বলতে চায়, আবুল কাসেম সরকার আমার তো বেগম ভালো না, আমার কথা শুনে না, কেমনে মা বাবার খেদমত করবো?
আল্লাহ যাদের মা বেগম ভালো না বেগম ভালো করে দিও, যাদের ভালো কামাই নাই কামাই ভালো করে দিও। ও সভাপতি সাহেব চোখটা খুলেন, তাকায় দেখেন মাঝখানে বুড়া মুরুবিটা বইসা রইছে, হাত উঠায় নাই, গর্দানের কাছে এরকম করে হাতটা লাগায় রাখছে, আমার দিকে এটিমের মতো তাকায়, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হয়তো ভাই মুরুব্বি বলতে চায় আবুল কাসেম সরকার, ওরা হাত উঠাইছে ওদের মা আছে বাবা আছে রে, আমি হাত উঠাই নাই রে, আমি কার জন্য হাত উঠাইব, আমার মা নাই রে। ওই যে টাকা দেখেন কান্দা, আমার মা নাই রে, আমার বাবা নাই রে, আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ এই মুহূর্তে মাফ কইরা জান্নাত দিয়া দাও। এই বাবা শীতের দিন তোমার প্রস্রাবে ঘুমায়া তোমার মা ঢুকিনি তোমারে বুকের মধ্যে ঘুম পাড়ায়া রাখছে, ওই মা বাবা আজকে মাটির বিছনা বিছনার মধ্যে শুয়া রইছে রে বাবা, শীতের দিন কোমরে মাটির বিছনায় ঘুমায়া আছে, বাসের সাঙ্গী বাইয়া তোমার মায়ের বুকের ছাতনা গুলো চিত্র করে ফেলছে রে বাবা, তোমার চোখে এক ফোঁটা পানি নাই রে নাদান, মা বাবার কথা মনে করো, চেহারাটা কালো করে কলিজা ফাটায়া শেষবারের মতো তিনটা ডাক দাও আমার আল্লাহ, আরো জোরে ডাক দাও মুহাব্বতে ডাক দাও। 01716024564, এটা আমি আবুল কাসেম সরকারের নাম্বার, যদি থাকে ভুল এই নাম্বারে ধরে দিবেন, মনে করব দিয়েছেন আমাকে ফুল। আমি আর পাঁচটা মিনিট কথা বললে আপনাদের কি কষ্ট হবে, দেখেন তো লোক বাড়ে না কমে, এই নিশিরাতে কোট থেকে লোক আসতে আছে রে বাবা। এখন যদি কেউ কয় ওয়াজ ভালো হয় নাই, তো ভালো হইছে না মন্দ হইছে এটা বলার দায়িত্ব কি আপনাদের না আমার, বলেন তো দেখি। আমার মনে হয় ফজর পর্যন্ত মাহফিল করলে কি আপনারা উঠবেন বাবা, উঠবেন? আরে একটা লোক তো লড়ে না খালি পাগলের মতো কান্দে, শুধু এতটুকু বলি আমি না ডাক দেয় জান্নাতের মহিলারা, আমি বাচ্চা জন্ম দিলাম বাচ্চাটা উপুর হইয়া আছে, সব বাচ্চারা চিত্ত হইয়া কান্দে আমার বাচ্চা কেন উপুর হইয়া আছে, আমি না তোমার বাচ্চার কাছে যাও, আমিনা কদম কদম করে আগায়া যায়, আমিনা আস্তে আস্তে করে আগায়া যায়, তাকে দেখে আমার নবী উপুর হইয়া আছে, আমার নবীর কপাল, আমার নবীর নাক, আমার নবীর হাত, আমার নবীর হাঁটু, আমার নবীর পা মুবারক মাটির মধ্যে লাগানো দেখলে মনে হয় যেন সেজদা দিয়া জমিনে পড়ে আছে। আমিনা ডাক দিয়ে কয় জান্নাতের মহিলারা, তাকে দেখো আমার বাচ্চাটা সেজদা দিয়া পড়ে আছে, সুফি সাইয়্যা আমিনা বলে আমার ছেলেটা সিজদায় পড়ে আছে আর মুখ থেকে আওয়াজ বাইর হইতে আছে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার কৌমের লোক এবং আমার উম্মত যারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়াইয়া আছে আল্লাহ, এদের প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ, আমার উম্মত গুলোরে হেদায়েত দাও, আমার উম্মত গুলোরে রহমত দাও। বাকি ওয়াজ এখন থেকে দশ মিনিট পর এমন একটা ওয়াজ আসবে বাবা, এখন যারা কানতেছে ওরা ওই ওয়াজ শুনলে ফিট হইয়া যাবে, কারণ দেখেন এতক্ষণ পর্যন্ত যারা কানতে আছে বাবা, অনেক মানুষ কিন্তু একটা না কানতে আছে, এদের চোখের পানি বন্ধ হয় না। এই বাবা তুমি দাঁড়াও তো বাবা দাঁড়াও, কালো কাপড় পরা দাঁড়াও না বাবা দাঁড়াও,
বাবা এই যে তাকায় দেখেন তো, এই সমস্ত যুবক পাগলের মতো কাঁদতে আছে রে বাবা। এই সমস্ত যুবকের পুলিশে পিটাইলেও তো শরমে কাঁদবে না, কিন্তু আজকে তাকায় দেখেন আমার নবীর প্রেমে যেন পাগল হয়ে গেছে। দেখেন চোখগুলো যেন বেরিয়ে আসবে, গাল ভিজে গেছে চোখের পানি দিয়ে রে বাবা। এই সমস্ত ছেলে পেলে মাহফিলের মধ্যে পাগল হয়ে যাইতে পারে, আমার নবীর প্রেম নবীর প্রেম এটারে পাগল বানায় দিতে পারে। ওদিকে ঘুরো বাবা, ধন্য মায়ের ধন্য সন্তান, দেখো পাগল হয়ে গেছে। ও আমার বাবারা, আমার ইচ্ছা আছে কিন্তু সুযোগ নাই রে বাবা, শক্তি আছে কিন্তু ভয় পাই। আমার নবীর জীবনের প্রথম কাজ হলো দুনিয়ায় আইসা মা বলার আগে, বাবা বলার আগে আমার আল্লাহরে সেজদা দিছেন। আমি যদি এখন আরো ওয়াজ করতে থাকি রাত অনেক হয়ে গেছে বাবা, বাড়ি যাই আপনাদের ঘুমাইতে লেট হইয়া, যদি আপনাদের সেজদা সুইটা যায় ফজরের নামাজের আমার আল্লাহ আমাকে ধরবে। আবুল কাসিম সরকার, তোমার এত মাহফিল করার কি ছিল দরকার? মানুষদের কান্দাইছো হাসাইছো সাইরা দিতা, হেদায়েত তো আমি আল্লাহর হাতে, বেশি রাত করেছো এদের নামাজ নষ্ট করেছো। আসো বক্তা, তোমারে বাইরে বানাই তক্তা, আমি তক্তা হইতে চাই না, এই জন্য বেশি রাত পর্যন্ত মাহফিল করতে চাই না। কিন্তু এটাও বলতে পারবেন না কম সময় ওয়াজ করছি, এখন কয়টা বাজে বাবা? সাড়ে বারোটা। আমি তো পৌনে নয় পৌনে দশটায় আসছি, পৌনে দশটা সাড়ে বারোটা, তাইলে কয় ঘন্টা হয়েছে রে বাবা? পৌনে তিন ঘন্টা হয়ে গেছে বাবা। বাংলাদেশে কোন বক্তা প্রধান বক্তা হয়ে আইসা পৌনে তিন ঘন্টা মাহফিল করে বলেন দেখি? হেলিকপ্টারে আসে তারা, হেলিকপ্টার দেখাইয়া জায়গা তারা ঠিক কিনা ধরে বলেন। এই বাবা লম্বা সময় কথা বলি, একদিনে দুইটা দাওয়াত নেই না, মাগরিবের নামাজের সময় এলাকায় এসে গেছি, আমার শক্তি আছে আরো কথা বলতে চাই রে বাবা, দুর্বল হই না। কিন্তু আমি যেই ওয়াজ করলাম আজকে ওয়াজের শেষ কথা, আমার নবী দুনিয়ায় আইসা, আমার নবী দুনিয়ায় আইসা মা বলার আগে, বাবা বলার আগে সেজদা দিছে আল্লাহরে, ঠিক কিনা ধরে বলেন? সেই জন্য আমি আবুল কাসিম সরকার বলি, আমার নবীর উম্মত যারা সব কাজের আগে আমার আল্লাহরে সেজদা দেয় তারা, আপনারা আমার নবীর উম্মত কি উম্মত না? ও পর্দারের মা বোনের আগে তোমরা উম্মত কি উম্মত না গো মা? যদি আমার নবীর উম্মত হইয়া থাকো, আজ থেকে সব কামের আগে আল্লাহরে সেজদা দিবা, দোকান খুলবা পরে নামাজ পড়বা আগে, খেতি রাইবা পরে নামাজ পড়বা আগে, শিক্ষকতা করবা পরে নামাজ পড়বা আগে, চাকরি করবা পরে নামাজ পড়বা আগে। রাজি আছো কারা কারা? শেষবারের মতো হাত উঠাইয়া চিৎকার দিয়া আল্লাহ আকবার বলো তা। আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছো? হাত উঠায় রাখো, কষ্ট হোক বাবা। ও আল্লাহ, এই নিশিরাতে ওরা তোমারে আল্লাহ আল্লাহ কইরা ডাকে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তুমি মায়ের নজর দিয়া তাকাও আল্লাহ, মায়ের নজর দিয়া তাকাও আল্লাহ। আল্লাহ চতুরঙ্গ চতুরঙ্গ খোলার যুবক এই জান্নাতের বাগান বানাইছে আল্লাহ, এই যুবক গুলোর আমার নবীর উম্মত বানাও, এদের যারা পরামর্শ দিছে এদের কবুল করো আল্লাহ। যুবক চতুরঙ্গের চতুরঙ্গ খোলার যুবকেরা তোরা ধন্য রে বাবা, আমার নবীর কথা শোনায় মানুষের কান্নার সুযোগ করে দিস। আল্লাহ এদের দুনিয়ায় বেইজ্জত কইর না, আখেরাতে আমার নবীর সঙ্গে জান্নাতে জায়গা দিও, সাথে আমরা যারা আইছি আমাদের দিও, আমাদের দিও, তুমি আল্লাহর তওবা হবে না গো আল্লাহ। এ যাওয়ার আগে শেষ কথা বলি, মানুষ মৃত্যুর আগে যেই কথাটা বলে অথবা বিদেশে চইলা যাওয়ার আগে যেই কথাটা বলে, ওই কথাটা দামি না সস্তা? শেষ কথা কানে কানে বইনা যায়, আইরে ফু উত্তরে একটা কথা কয়া যায়, এই কথাটা কি দামি না সস্তা? দামি না সস্তা? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে,
জীবনের যেই কথাটা শেষ বলছে ওই কথাটা দামি না সস্তা, দামি না সস্তা, সেই কথাটা বলে চলে যাব, বলবো কি বলবো না, হাত উঠায় রাখেন এর মধ্যেই বলবো। আমার নবী বলছে দাস দাসীদের যত্ন নিও, ও আমার আল্লাহ বলে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মদিনার জমিনে আমার নবী ঘুমায় গেছে রে বাবা, আমার নবী জীবনে আর কথা বলে নাই, আমার নবীর জীবনের এই শেষ কথাটা মাইনা, আর থেকে জিন্দেগিতে আর নামার ধর্মা না, যারা যারা জোরে জোরে চিৎকার দিয়া তিনবার আল্লাহু আকবর বলো, তারা ও পর্দারালের মা বলে না গো, পর্দারালে তোমরা ও আওয়াজ ছাড়া আমার আল্লাহরে ডাক দেও গো মা, মা গো আমি আবুল কাসিম সরকার অনুরোধ করে বলে যাই গো মা, মা নামাজ পড়িয়া চুলায় আগুন দিও গো, তোমার বাড়িতে কোনোদিন আগুন লাগবে না গো মা, মা গো নামাজ পড়িয়া বাচ্চাদের খাওয়াইও গো মা, ওই খাবারের মধ্যে আমার আল্লাহ বরকত দিব গো মা, এ মুসলমান নামাজ ছাড়া মুসলমানের গতি নাই রে বাবা, আমার নবীর জীবনের প্রথম কাজ সেজদা, শেষ ওসিয়ত ছিল সেজদা, এই জন্য আমার নবীর উম্মত যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নামাজ ছাড়বে না তারা নবীর দলে যোগদান করব, নবীর দলে যোগদান করব, আজ থেকে জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না, নবীর জীবনের শেষ কথা মানব, শুরুর কাম করব। কারা কারা রাজি আছো আবারও জোরে চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, কারা কারা দূরে থেকে যারা আওয়াজ শুনতেছো তারাও চিৎকার দিয়া ওখানেই বলো আল্লাহু আকবার, এরকম না এরকম না যেন মালাই বাঙ্গরা আওয়াজ পৌঁছে যায়, ওই রকম জোরে বলো আল্লাহু আকবার, এরকম না এরকম না রে বাবা, দক্ষিণে মুরাদনগরে যেন আওয়াজ পৌঁছে দেয় ওরকম জোরে বলো আল্লাহু আকবার, এরকম না এরকম না, উত্তর দিকে যেন নবীনগর ছিদ্র হইয়া যায় অত জোরে বলো আল্লাহু আকবার, হয় নাই হয় নাই বাঞ্ছারা পুরা ভাব পৌঁছাইয়া পশ্চিমে বলো আল্লাহু আকবার, না 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 আমার আল্লাহর আরশে যেন আওয়াজ পৌঁছে যায়, যেন এই রাতের বেলায় আমার আল্লাহ দয়া দিয়া তোমাদের ভরপুর করে দেয়, সেই জন্য মোহাব্বত নিয়া দৃঢ় বিশ্বাস নিয়া পুরা ভালোবাসা দিয়া একটা ডাক দাও, ও আল্লাহ এই নিশিরাতে ওরা যদি মেম্বার চেয়ারম্যানের ডাক দিত, মন্ত্রী মিনিস্টারের ডাক দিত, ওরা পাগল হইয়া যাইতো, আল্লাহ আল্লাহ তুমিও হাদিস পত্র এখন প্রথম আসমানে আইসা গেছো, আল্লাহ আল্লাহ তুমি এদের ডাক কবুল করো, তোমার বান্দা বান্দি বানায় আলো নবীর উম্মত বানাও, ওয়াকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, وصلي اللهم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه والتابعين بحرمة سيد المرسلين بحرمة سيد المرسلين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
আলহামদুলিল্লাহ, কারণ আমার নবী দুনিয়ায় আসছে মায়ের কোলে প্রথম উঠবে, মায়ের কোলে যখন উঠবে প্রথম তখন সিনটা কেমন হবে বলেন তো। ওই বর্ণনাগুলো আমি ইচ্ছা থাকলেও আজকে দিতে পারলাম না, যদি আপনারা সামনে চান আসব, এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। জিজ্ঞেস করি আবুল কাসেম সরকার, এই এলাকায় হবে কি আর দরকার, হবে কি আর দরকার? বাবা আমি কোন দলের বিপক্ষে বলছি, গালাগালি বকাবকি করছি, ফটুয়াবাজি করছি, এরপরেও যদি কেউ মনে করেন আমার কোনো ভুল আপনার কাছে ধরা পড়েছে, তাহলে এখন নগদ বলে দেন, হুজুর আপনি ভুল করছেন, আমি আমাকে শুধরায় নিব। আমি তো মানুষ বাবা, তিন ঘন্টা কথা বললে ভুল হতেই পারে, পারে কি পারে না, দুই একটা ভুল চক্কর তাও বলে দেন, আমি নিজেকে রিয়েলাইজ করব আমার কোনো ভুল কি আপনাদের কাছে ধরা পড়ছে, ধরা পড়ছে। যুব সম্মতের উদ্যোগে অনেকদিনের কষ্ট মেহনত পেপার পোস্টার মাইকিং এর পরে জান্নাতের বাগানের শেষ পর্যায়ে এসে গেলাম আল্লাহ। হায় আল্লাহ, ওরা কত আশা ভরসা নিয়া পাপের যুগে তোমার কোরআন হাদিসের মাহফিল বসায়েছে আল্লাহ। হায় আল্লাহ, এই সমস্ত যুবককে কবুল করো। হায় আল্লাহ, তাদের দৌড়াদৌড়ি কান্নাকাটি, হায় আল্লাহ, মানুষদের দান সৎকা, মুরব্বীদের পরামর্শ, ওলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোচনা, হায় আল্লাহ, দোয়া সহকারে প্রায় সোয়া তিন ঘন্টা আমার পক্ষ থেকে আলোচনা, ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল করে নিন। হায় আল্লাহ, এগুলোর জাহাদিয়া নির্ধারণ করেছেন সাইয়েদুল মুরসালিন শাফিউল মুজানাবিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নয়নের টুকরা কলিজার মনি আল্লাহ, হায় আল্লাহ, আমাদের নয়নের মনি কলিজার টুকরা, যারে দেখি নাই, যার দেশে জন্ম নেই নাই আল্লাহ, কিন্তু যার কথা শুনলে মানুষ পাগলের মতো কান্দে রে আল্লাহ। হায় আল্লাহ, ওনার আলোচনা শুরু করেছি, এখন পর্যন্ত উনি মায়ের কোলেই উঠতে পারে নাই আল্লাহ, ওই আলোচনা পর্যন্ত আমি যেতে পারি নাই, তার আগেই তার পাগলের আকেদে বেহুশ হয়ে যাচ্ছে রে আল্লাহ। হায় আল্লাহ, ওই নবীর রওজায় পাকে পৌঁছায়া দাও, ওই নবীর রওজায় পাকে পৌঁছায়া দাও, ওই নবীর রওজায় পাকে পৌঁছায়া দাও। হায় আল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, সালিহীন ওলিয়া ওলিয়াদের রোয়ে রোয়ে পৌঁছায়া দাও। হায় আল্লাহ, আজকের মাহফিলের হাদিয়া এই চতুরং খোলা এবং আশেপাশের গ্রামের মাটির নিচে যত মুসলমান ঘুমায় আছে প্রত্যেকের রুহে রুহে পৌঁছায়া দাও। হে আল্লাহ, এখন তো কবরের নিচে নিশ্চয়ই এলাকার মানুষগুলো হাত বাড়ায় রাখছে, কইরে আমার নাতি নাতকুরেরা, কইরে আমার সন্তানেরা, এত কান্নাকাটি হইতাছে, আমার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলাইবি না? হে আল্লাহ, যারা কবরে কাঁদে এদের খবরের কান্দা আল্লাহ তুমি বন্ধ করে দাও। হায় আল্লাহ, হায় আল্লাহ, এই চতুরং খোলা এলাকার মাটির নিচে আজাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমরা যারা হাত উঠাইছি আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আল্লাহ। জানি না এই মাহফিলে যারা হাত উঠাইছে কার জানি ভাই নাই, কার জানি বোন নাই রে আল্লাহ, কার জানি খালা নাই, কার জানি ফুফু নাই রে আল্লাহ, কার জানি মামা নাই, কার জানি চাচা নাই রে আল্লাহ, কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই রে আল্লাহ। ছোটবেলায় কেউ মারতে আসলে দাদা দাদি নানা নানি টেনে আমাদেরকে কাপড়ের আঁচল দিয়ে ঢেকে ফেলতো আর বলতো আমার সামনে আমার নাতিরে মারতে পারবি না। জানি না আল্লাহ, ওই দাদা দাদি নানা নানি কার জানি কবরে ফেরেস্তার মাইর খায় রে আল্লাহ। আল্লাহ, আমরা যারা চুটাইছি আমাদের দাদা দাদি নানা নানি যাদের অন্ধকার কবরে, এই মুহূর্তে তাদের মাফ করে দাও। আল্লাহ, দাদা দাদি নানা নানির চেয়েও আপন জন আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই রে আল্লাহ।
বাড়ি যাব, যাদের মা বাবা আছে গিয়া ডাক দিতে হবে না, জুতার আওয়াজ শুনেই বলবে আমার বাবা আইসো, আমি দরজা লাগাই নাই রে বাবা, তুই বাইরে আমি কেমনে ঘরে ঘুমাই, দাদুর ভাই নাই বাবা নাই, বাড়ি যায় দেখবে সব ঘুমাই আছে রে আল্লাহ আল্লাহ, এই দুই নামের মধ্যে তুমি কি মধু রাখছো আল্লাহ, আল্লাহ রাতের অন্ধকারে পাথরে বাড়ি খাইলে তোমারে বইলা যাই, কিন্তু মা গো মা বাবা বাবা কয়া চিৎকার দেই আল্লাহ, ওই মা ওই বাবা যার অন্ধকার খবরে শুয়া গেছে রে আল্লাহ, এ বাবা খেয়াল করে দেখো তোমার বুকে একটা বালিশ উঠলে তোমার বাবা মা দেওরে আসত বালিশ নামায়া দিতে, তোমার বুকে চাপ পড়ে যাবে একটা বার তাকায় দেখো তোমাদের যাদের বাবা নাই মা নাই, অন্ধকার কবরে বাসের সাঙ্গি বাইয়া বাবার মুখের উপরে চাপ দিয়া ধরছে রে বাবা, মায়ের পেট ছিদ্র কইরা ফেলাই যায় সত্যি সত্যি কেজি মাটি চাপ দিয়া দইডা রাখছে রে বাবা, নাকে মুখে বন্ধ কইরা দি যায় শুকর বাড়ি চাই না বলো আল্লাহ, ওই কবরে যাইতে পারি না মা বাবার উপকার করতে পারি না রে আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকের মাহফিলে রাধে পৌঁছাইয়া আমাদের যাদের মা বাপ নাই রে আল্লাহ, এই মুহূর্তে ওদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব কইরা দাও আল্লাহ ও আল্লাহ, অন্যান্য মৃত আত্মীয় স্বজন গুলো রেও মাফ কইরা দাও আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের কারণে এক কইরা দাও আল্লাহ, আজকের মাহফিলের সুকিনা সারা দুনিয়ার নিপীড়িত নির্যাতিত মুসলমানদের উপরে নাজিল করো, আয় আল্লাহ সোনার বাংলাদেশের উপরে নাজিল করো, আমাদের দেশের স্বাধীনতা সর্বমত্ত কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ, মাহফিলের সুকিনা দিয়া এই এলাকার মাঠে মাঠে ফসল বাড়ায়া দাও, পুকুর নদীতে মাছ বাড়ায়া দাও, এই এলাকার জমির মধ্যে আল্লাহ ফসল বাড়ায়া দাও, আয়াল্লাহ যারা পরীক্ষা দিবে তাদেরকে নিজেদের এবং মা বাবার মুখ উজ্জ্বল করে এরকম রেজাল্ট করার তৌফিক দিয়া দাও আয়াল্লাহ, মাহফিলের সুকিনা দিয়া আমরা মুসলমান ভাই সকলের এক করা দাও আল্লাহ, দলাদলি ভেদাভেদ ভুলে একসাথে চলার তৌফিক দিয়া দাও ও আল্লাহ, এই মাহফিলের সুকিনা দিয়া এলাকার যারা অসুস্থ তাদের সুস্থ বানায় দাও আয়াল্লাহ, এলাকার যুবকদের উদ্যোগে এই জান্নাতের বাগান হয়েছিল আল্লাহ, এই যুবকগুলোরে তুমি তোমার পছন্দের যুবকদের মধ্যে সামিল কইরা নাও, পরে বেলে আমার মা বুলগুলো এত রাত পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের কথা শুনলো যারা এদের সবাইরে আবেদা সালেহা হিসাবে কবুল করে নাও ও আল্লাহ ও আল্লাহ, আমি তো দোয়া সহকারে প্রায় সোয়া তিন ঘন্টা কথা বললাম, এক জায়গায় বৈশা থাকাই তো মুশকিল, এত লম্বা সময় আয় আল্লাহ বৈশাও রয়েছে কথাও শুনে তারপরে জায়গা ছাড়ে না আল্লাহ, আরো শুনতে চায় আল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগান মাহফিল ছাড়তে চায় না আল্লাহ আল্লাহ, হাসরের ময়দানের পরে জান্নাতে তুমি যেই মহা মাহফিল করবা আল্লাহ, যেই মাহফিলে এই মাহফিলে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করে শোনাবে, আমার নবী কোরআন তেলাওয়াত করবে, তুমি কোরআন তেলাওয়াত করবা আল্লাহ, ওই মাহফিল থেকে আমাদের বাদ দিও না বাদ দিও না আমাদের বাদ দিও না আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ।
এই গ্রামের সব সমস্যার সুসমাধান করো, আমার যেই ভাইদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, এলাকার অনেক মানুষ বিদেশে আছে আল্লাহ, এই মাহফিলের মধ্যে ওদের অর্থবিত্ত আছে আল্লাহ, আমি যখন বিদেশে যাই বিদেশে থাকা আমার বাংলাদেশি ভাইগুলো আমার সঙ্গে দেখা করে অনেকে, আর সামনে খাড়ায় কাঁদতে থাকে, আমি জিজ্ঞেস করি ভাই কান্দেন কেন? হুজুর এই জন্য কান্দি, আপনারা দেশে থাকেন প্রতিদিন মায়েরে দেখেন বাচ্চাগুলোরে দেখেন, দুইটা টাকার জন্য বিদেশে আইয়া পড়ছি, মায়েরে দেখতে মন চায় মায়েরে দেখতে পারি না, বাচ্চাগুলোরে আদর করতে মন চায় বাচ্চাগুলোরে আদর করতে পারি না। আল্লাহ আমার যেই সমস্ত ভাইরা মা বাপ সন্তান আদি স্ত্রী রেখে বিদেশে থাকে আল্লাহ, ওদের নিরাপদ রাখ, দেশে থাকা ওদের সন্তান স্ত্রী পরিবার মা বোনকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল উপলক্ষে মালয়েশিয়া থেকে একটা ভাই হাদিয়া পাঠায় দোয়া চেয়েছে আল্লাহ। আয় আল্লাহ কিছুদিন পর আসবে, তার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই সম্ভবত বাবাও মারা গেছে আল্লাহ। আয় আল্লাহ ওদেরকে জান্নাত দাও। শাহজাহান মিয়ার মৃত মা বাবার জন্য দোয়ার প্রার্থী। আয় আল্লাহ অনেক অনেক মুমূর সুরুগী রয়েছে আল্লাহ, আয় আল্লাহ অনেক এসএসসি পরীক্ষার্থী আছে আল্লাহ, আল্লাহ যারা রুগী আছে আল্লাহ, আয় আল্লাহ তাদের সুস্থতার বরকত দাও। আয় আল্লাহ সমমানের পরীক্ষা দিবে যারা দাখিল দিবে, অথবা আল্লাহ অন্যান্য টেকনিক্যাল পরীক্ষা দিবে আল্লাহ, এদের সকলকে কামিয়াবি এবং উত্তীর্ণতা নসিব করো আল্লাহ। আয় আল্লাহ আমার চাওয়া না চাওয়া বানাই শুদ্ধ আল্লাহ, অনেক কথা আরো বলা দরকার আল্লাহ, কত বলবো বলতে তো শেষ হবে না রে আল্লাহ, শুধু এতটুকুন বলি এতটুকুন বলি, তোমার এলেম অনুযায়ী আমাদের সমস্ত বালাই নসিব করো, সব মন্দ থেকে হেফাজত করো। আয় আল্লাহ এত রাত পর্যন্ত আমার ভাইগুলো আল্লাহ পাগলের মতো এখানে বসে বসে কাঁদ ধরে আল্লাহ, এরা তো এত রাত পর্যন্ত কোনো মাহফিলে থাকার কথা না আল্লাহ, এদের সকালে কারুর ইমামতি আছে কারুর মাদ্রাসার ডিউটি আছে, তারপরে পাগলের মতো বসে বসে কাঁদল, আমার বুড়া বাবাগুলো বসে থাকতে কষ্ট হয়, তাও নবীর প্রেমের আগুলে ধরে উঠতে দেয় নাই আল্লাহ, আমার যুবকগুলো পাগলের মতো কাঁদছে রে আল্লাহ, এদের সবাই রে এবং আমি তোমার হাতে সবর্দ হইয়া গেলাম, আমাদের দুনিয়ার জিন্দগি সমৃদ্ধ বানাও, তোমার জান্নাতে আমাদের জন্য ঘর বানাও। وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة سيد المرسلين لا إله إلا الله محمد رسول الله برحمتك يا أرحم الراحمين والسلام عليكم ورحمة الله.